সব ডক্টরই ভালো, কোনো ডক্টর খারাপ হয় না। তো যাই হোক, ডক্টরদেরও কিছু বিবেচনা করা উচিত ছিল, যে এরকম করা উচিত না ছোট্ট একটা বাচ্চা। তো এর মাঝে ঘটে গেছিল একটা গুড নিউজ, যেটা হচ্ছে 26 তারিখে এসেছিলো আমার ফার্স্ট ইউটিউব পেমেন্ট। মেয়ে শরীর খারাপের জন্য আমি কিছু বলতে পারিনি তোমাদের। তো গুড মর্নিং চেনা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 31 তারিখ, আর সোনা আজকে বাড়ি যাবে না বাবা? দেখি ছেনা গুড মর্নিং দেখাচ্ছে না। তো এখন বেজে গেছে 9টা, সোনাকে ঘুম থেকে তুললাম, আর এই দেখো বাইরেটা। আর এখন সোনার এখানে আছে ডালিয়া। সোনা এই যে, নাও না নাও, বন্ধ করে দিয়েছি লাইট, তাকাও এবার। গুড মর্নিং বলে দেয় সবাইকে, গুড মর্নিং। লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, ও মাম্মার সাথে ঠিক করে কথা বলছে না, ও জ্বরটা নেই এখন, কমে গেছে। তো এখন চলো ওকে খাইয়ে দিয়ে আজকে বাড়ি যাব। আর এই ওয়ার্ডে তো কেউ ছিল না, সকাল 6:30 দিয়ে একটা ছোট্ট বাচ্চা এসছে, 4 মাসের ডায়রিয়া হয়েছে, তো ওইখানে আছে ওই বেডে। আর তো ফাঁকাই ছিল, আর 6:30 দিয়ে আমি জেগে আছি। শোনা, ওকে দেখো হাসছেই না, ওকে রাগাচ্ছি হাসাচ্ছি। ডোরেমন চল তো, আমি আর তুই বাড়ি চলে যাই, চলো। এই 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 টুকি, চলো খাবে, ওটো ওটো, খিদে পেয়ে গেছে, ওষুধ কখন দিয়ে গেছে। ডোরেমন ঘুমাচ্ছে দেখো, ঠিক আছে, ও আর ডোরেমন থাক। এই যে সোনাকে কিউই জুস করে দিয়েছি, শোনো না, ডক্টর বলেছে ওকে লিকুইড খাবার দিতে, জুস টুস দিতে পারে। টক টক শোনা, এদিকে আমাদের বাড়ির লোক চলে এসছে, মন দিদি ওর চলে এসছে, ওকে হাসানোর চেষ্টা চলছে, ওকে এখন হাসানোর চেষ্টা চলছে ডোরে মন দিয়ে। দেখি 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 দেখি, আসতে দাঁড়ো, এখানে ফুল দেবে, হাসানোর চেষ্টা হচ্ছে। এ বাবা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, মুখটা দেখো, মুখে চুমু দিয়ে দেবে, ধরতেই পারে না, যা পারে না। হে বাবা, নাক ছিঁড়ে দিয়ে ছিঁড়েও দিল, দেখো নাক ছিঁড়ে দিয়েছে। জুস খাওয়া কমপ্লিট। এই আর বাবা, না 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 না, আর তো বাকি, চলো কখন পাপা আসবে তারপর নিয়ে। মুনের মুখটা পুরো ঘোলা ঘোলা, এইবার ঠিক আছে, দুধ দিয়ে ঘোলা ঘোলা লাগছিল। এই যে দেখো সোনা ঘুমিয়ে পড়েছে, আর এত অঘুরে ঘুমাচ্ছে কি নাক ডাকছে, ও এত কিসের ঘুম। এখন 11টা বাজে, ওর পাপা কথা বলবে ডক্টরের সাথে, তারপরে ছাড়বে। তো ঘুমিয়ে পড়লো, দেখো নাক ডাকছে। ঠিক 1-1.5 ঘন্টা পর সোনা ঘুম থেকে উঠলো, ওঠার পর থেকেই ওর মুড পুরো চেঞ্জ হয়ে গেল। কারণ ঘুমানোর আগে আমার ভাগ্নিকে তো তোমরা দেখেইছো, ও এসে ওর সাথে খেলছিল, তারপরেই সোনা ঘুমিয়ে গেছে। তার মাঝে এসেছিল কিন্তু আমার ভাগ্নি জামাই, ও মাঝার থেকে একটা তাবিজ এনে দিয়েছে, যেটা আমি মেয়েকে পরিয়ে রেখেছিলাম, সেদিনই পরিয়ে দিয়েছি। আর তখনই তো, তখন যখন পরিয়ে দিয়েছি, তার 5 মিনিট পর কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। আর ওঠার পরেই ও আর সেই বেডে থাকতেই চাইছে না, হসপিটালের বেডে ওঠার পর ও উঠে বসবে, ও উঠে বসবে। এতদিন যে ওর ক্লান্ত ভাবটা বা সবসময় শুয়ে পড়ছিল, বসতে চাইছিল না, সেই জিনিসগুলো টোটালি ওই মাদুলিটা পড়ার পর থেকে ওর মধ্যে আর ছিল না। ও শুধু উঠে বসছে, আমি যখন বলছি যে সোনা তুমি শুয়ে পড়ো, অনেকক্ষণ টাইম লাগবে, এখন ওর পাপা বিলিং করছে বা বিল করছিল, তো বলছে আমি এখন বাড়ি যাবো, তো আমি কেন ঘুমাবো। তো হয়তো কোনো নেগেটিভ, সব কিছু রিপোর্টে নেগেটিভ, কিন্তু হয়তো ওর মানে শরীরে কিছু নেগেটিভ এনার্জি ছিল, যেটা মাদুলিটা পড়ার পর হয়তো কেটে গেছে হয়তো কিছুটা। তারপরে খেলছে, মারছে ওর দিদিকে, সেইটা তোমরা দেখে নাও, তারপরে আবার আসছি। আস্তে করে করলে, আস্তে 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 আস্তে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, এই তো খুলে দিল, তো এই তো বাড়ি যাবে সোনা এখন।
আচ্ছা আচ্ছা, এটা একটু চেপে দাও, পুরো খুলে দেবে, হাতটা পুরো খুলে দেবে। আচ্ছা ওটা একটুখানি খেয়ে নাও, খাবার চলে এসছে, গরম গরম খেয়ে নাও, মুখ টুক ধুয়ে দিই, জামাটা পাল্টে দিই, চলো বাড়ি চলো। হ্যাঁ চলো, ওটা চলো, আস্তে 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 হয়ে গেছে। না 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 হয়ে যাবে, ভট করে টেনে দিলেই খুলে যাবে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, খুলে গেছে না হাতটা। জেল আছে, ওই তো জেল ওখানেই আছে, দাঁড়াবো, জেল লাগিয়ে দিলে ঠিক হবে। কি ও কি হয়েছে, কি ব্যথা করছে? ওই তো এক্ষুনি মলম লাগালেই ঠিক হয়ে যাবে। শোনো তুমি তো স্ট্রং গাল না মাম্মা, ব্লাড বের, ব্লাড আসছে, কিচ্ছু হবে না, এই তো হয়ে যাবে এক্ষুনি। ওই মলমটা লাগিয়ে দিলে ফোলাটা কমে যাবে, তাই না? কমে যাবে, আর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি না মা, কিচ্ছু হয়নি। ওই তো ওখানে ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে। আর একটা টেপ, দুটো টেপ, আমার সোনা বাড়ি যাবে, এই যে জেল লাগিয়ে দিচ্ছে, ব্যাস। উঠে চলো, ফ্রেশ হয় না, পাপা ফোন করছে, পটি করেছে কি না। আচ্ছা দেখছি দেখছি, আচ্ছা চলো, সোনাকে ফ্রেশ করে দিয়েছি, দেখি বাবা, এই ওকে ফ্রেশ করে জামা কাপড় পাল্টে দিয়েছি, এখন ওকে লাঞ্চটা করিয়ে দেবো। এখন বাজে 12:41, আর এই যে সোনার লাঞ্চ, সোনা বাড়ি যাবে তাই না বাবা, চুল টুল বেঁধে দিয়েছি, হাতে এটা খুলে দিয়েছে, তো এখানে কি আছে দেখি, ও গলা ভাত, গলা ভাত আর ডাল দিয়েছে মনে হয়, তো চলো খাইয়ে নি সোনাকে বাবা। আচ্ছা আচ্ছা না এটা আমার সোনা, তো সোনা এখন লাঞ্চ করছি না মা, লাঞ্চ করে তারপর কোথায় যাবে, বাড়ি যাবে, ওর একটু অসুবিধা হচ্ছে, তো পরে বলছি তোমাদের ডিসচার্জের পরে যে কী প্রবলেম না প্রবলেম ডক্টর কী বলছে, তো ওকে একটু খাইয়ে দিই, ওর খেতে কিছুই ভালো লাগছে না, গলা ভাত বলা আছে তো গলা ভাতই খাচ্ছে এখন, তোকে ড্রেস টেস চেঞ্জ করে দিয়েছি, তো চলো পরে আসছি। সোনাকে খাওয়াতে খাওয়াতেই চলে আসলো ডক্টর, তারপরে ডক্টর দুদিন যে ছিল তখন আর একটু কোলে নেয়নি বা ভালো মতন কথা বলেনি, জাস্ট আসতো চেক আপ করে ওকে চলে যেত, বাট ওনারা বুঝতে পেরেছে যে আমরা আজকেই ডিসচার্জ করব, তাই জন্য ডক্টর ওকে সোনাকে একটু কোলে কোলে নিয়ে অন্য ওয়ার্ডের বাচ্চাদের সাথে মানে একটু হাই হ্যালো কথা বলাতে নিয়ে যাচ্ছে, যারা কিনা অনেকই ছোটো। তো দুদিন আমাদের বলে গেছে শুধু এই ওয়ার্ডে তো কেউ নেই, তাই জন্য হয়তো চুপচাপ বা কিছু, এবার চলো ডক্টর ওকে একটু সব বাচ্চাদের সাথে হাই করাবে, আদর করাবে, শার্ট করাবে, তারপরে আমি আবার আসছি। হাঁটো হাঁটো, ওই দেখো ছোট ভাইকে দেখো, দেখো বেবিটাকে দেখো, যে ধরো হাতটা টাচ করো, এখন ওখানটা আস্তে আস্তে
একটু হাঁটতে হবে তো মামা, ঠিকই তো আছে, একটু হাঁটতে হবে। হ্যাঁ হাঁটি হাঁটি করো। ওই যে বল টল কোথায়, বল খেলে নাকি খেলনা, বল খেলনা হাঁটতে সব করে দেবো খেলনা। ও তো ইয়েটা দাও না, ডোরেমন, ডোরেমন চাইছিল, ডোরেমন এনে দেওয়া হয়েছে। থাক থাক, তুমি যাবে আবার। টুইন্স নাকি? অনেক ছোট ছোট কত ছোট হচ্ছে। হ্যাঁ না না না, করো করো করো, তোমার কি হয়েছে, কপি করছে, কপি করছে, হাসানোর জন্য কপি করছে, মারও খেয়ে নিচ্ছে। দিদি হাত ভেঙে, হাত ভেঙে দেব, দেখি শোনার কত শক্তি, লেফট হ্যান্ড দিয়েও কত শক্তি। সাব্বাস সাব্বাস, ইচ্ছাটা তো সব আমাদের বিল ডিল হয়ে গেছে, এক্ষুনি বেরোবো, ব্যাগ প্যাক হয়ে গেছে। বাবা লাগছে তো, তো চলো বাড়ি যাবো। এর আগের বার যেই রুমে যেই বেডে ছিলাম, তো ঠিক সেই রুমে সেই বেডে আর সেই সেই আর কি সিস্টার সাথে কথা বলছে। তো চলো আর না আসতে হয়, এই নিয়ে দুবার সেম জায়গা সেম বেডে এসে না আর ভালো লাগছে না। তো সোনাকে এখন হাসাচ্ছে, মন দিদি মারও খেয়ে যাচ্ছে, তো ওকে ছাড়েনি, আমরা ডিসচার্জ করে আর কি নিয়ে যাচ্ছি। 29 তারিখে ভর্তি হয়েছিল, আজকে হচ্ছে 31 তারিখ, কেমন আজকে 31 তারিখ, ওকে ছাড়েনি, ওকে বলেছে অন্য হসপিটালে, অন্য 29 তারিখ ভর্তি হয়েছিল, আজকে 31 তারিখ, আর ওকে বলেছে অন্য হসপিটালে ট্রান্সফার হতে। তো সেটা কেন কী বৃত্তান্ত বাড়ি গিয়ে বলছি, শোনো শোনো, শুয়ে পড়ো একটু, শুয়ে পড়ো। ও মা গো, বলে আমি তো ঘরে যাচ্ছি, শোবো কেন, এই চাটা ঠিক বলেছে, ঘরে যাচ্ছে এখন, শোবে কেন, আচ্ছা এই তো ঘরে গিয়ে বেরিয়ে যাচ্ছি, চাটা হয়ে দেখে ছোট বাড়িতে ঘুমাচ্ছে। তাতা করে তাতা তাতা ভালো করে খাবে, হ্যাঁ শুনে নাও ভালো করে, হ্যাঁ যদি না খাও তাহলে মা আবার নিয়ে চলে আসবে এখানে। ব্যাস আমি একা রেখে দেবো তাহলে, টাটা। এই যে সোনা একা একা হেঁটে হেঁটে আসছে, একা একা হেঁটে হেঁটে আসছে, আচ্ছা 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 আছে, পাপাও আসছে, চলো গাড়ি আসছে। ওকে দেখাবো না, আচ্ছা মনকে দেখাচ্ছি না, সেটা বলবে না, চলো বাড়িতে গিয়ে দেখা হবে, কথা হবে। দেখো বাড়িতে এসে মারপিট শুরু, চলো চলো চলো, টাল খাচ্ছে। দেখলে তো সোনা গাড়ি থেকে নেমে ওর দিদিকে মারতে দৌড়াচ্ছিল, হয়তো তাবিজটা পড়ার পর থেকে ওর শরীরে যেটুকুনি নেগেটিভ এনার্জি ছিল ওইটা হয়তো চলে গেছিল, বা জানি না, বুঝতে পারছি না কি হয়েছিল। কারণ হসপিটালে যাওয়ার পরের দিন থেকে ওর কিন্তু জ্বরটা ছিল না, কিন্তু ও কিছুই খাচ্ছিল না।
এবার তোমাদের চলো বলি ডক্টর কেন আমাদের ট্রান্সফার করতে বলেছে অন্য হসপিটালে। শোনার তো জ্বরটা কমে গেছে 30 তারিখেই, 30 তারিখ দুপুর বা বিকেলের দিকেই ওর জ্বরটা কমে গেছিলো, যেহেতু স্লাইন চলছিল, অ্যান্টিবায়োটিক চলছিল। ডক্টর আমাদেরকে সব রিপোর্ট যখন চেক করার পর ডক্টরকে বারবার একই কথা বলছি যে ও চুপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলছে না, হাসছে না, খেলছে না। তখন ডক্টর বলল যে ওর তো মানে শরীরে সেরকম কোনো একটা প্রবলেম নেই, ওর শুধু হয়েছে একটু ব্লাড ইনফেকশান আর একটু লিভার বেড়েছে, জাস্ট, এছাড়া আর কিছু না। ওর থেকে সিরিয়াস কেসের বাচ্চারা অন্য ওয়ার্ডে খেলে দৌড়ে নাকি বেড়াচ্ছে, ও কেন করছে না? তোমরা এক কাজ করো, ওকে কাউন্সিলিং করো, কাউন্সিলিংয়েরও ইমিডিয়েটলি দরকার, যেটা ওনার ওয়াইফের আন্ডারে হয়, সেটা আবার আমরি হসপিটালে মুকুন্দপুরে কাউন্সিলিং করাতে হবে ওইটুমানি বাচ্চাকে। কাউন্সিলিং মানে হচ্ছে যে ও হয়তো বাড়িতে কোনো ঝামেলা হয়েছে, সেই জন্য হয়তো ওর ব্রেনে সেটা ঢুকে গেছে, বা স্কুলে কেউ ওকে বকেছে বা কিছু, এরকম ধরনের কাউন্সিলিং ওর মুখ থেকে জানাবে। এত ছোটো বাচ্চা এখনও বেশি বোঝার বয়স হয়নি, কাউন্সিলিং কী করাবে? তো যাই হোক, কাউন্সিলিং করাতে হবে ওকে বললো। নেক্সট হচ্ছে ওকে করাতে হবে সিটি স্ক্যান, MRI, এইগুলো করাতে হবে। সামান্য 25 তারিখ মাঝরাত থেকে জ্বর, সেই জ্বরটা কমছিল না অ্যান্টিবায়োটিকে, উনি বললো যে এমার্জেন্সি ভর্তি করতে হবে, আমরা সেটাও করলাম, যেহেতু হয়তো খাওয়া দাওয়া না করে বাচ্চাটা শরীরটা এতটা উইক হয়ে গেছিলো কি ওর স্লাইন লাগবেই আর কি, তো আমরা তার জন্য ভর্তি করলাম। ওর মুখে তো আমাদের অনেক ভিডিওতে বলেছি, ওর মুখটা পুরো ভেতরটা লাল হয়ে গেছিলো, ইনফেকশান হয়ে গেছিলো। উনি কিন্তু ডক্টর যতবার চেক আপে আসছে ওর মুখটা কিন্তু দেখছে, তারপরেও ওর মুখের জন্য কোনো ওষুধ দিচ্ছিল না, বলছে হ্যাঁ সব একসাথেই চলছে, সব একসাথেই চলছে। আলটিমেট মুখের কোনো ওষুধ দিচ্ছিল না, যার জন্য মেয়েটা আমার খেতে পারছিল না। কিন্তু যেই জিনিসটা দরকার নেই কাউন্সিলিংয়ের, ওইটুকুনি বাচ্চা কাউন্সিলিংয়ের কী বোঝে জানি না, বাড়ির সবার সাথে আমার বর আমি আলোচনা করার পর বলছি এইটুকুনি বাচ্চাকে কী কাউন্সিলিং করাবো? আর ওর তো জাস্ট জ্বর এসছে, হয়তো জ্বরের জন্য এতটাই উইক হয়ে পড়েছে কি কারোর সাথে হয়তো কথা বলতে ইচ্ছা করছে না, বা ওর এখন ভালো লাগছে না, বড়োদেরই ভালো লাগে না, অনেকদিন জ্বর থাকলে না খাওয়া দাওয়া করলে কারোর সাথে ভালো লাগে না কথা বলতে, খিচখিচি হয়ে যায় বড়োরাই নিজেরা, আর ও তো একটা সামান্য ছোটো বাচ্চা। তো যাই হোক, এবার আমরা ডিসাইড করেছিলাম যে আমরা বুধবার দিন ওকে হসপিটাল থেকে বার করবো, সেটা আমরা নিজেরা আলোচনা করেছিলাম, কাউকে সেটা জানাইনি, মানে হসপিটালের কাউকে জানাইনি। তো আমার বর সকাল 10টা দিয়ে গিয়ে বসে আছে, ডক্টর বলছে আসছি আসছি আসছি, তো এসছে ডক্টর 1:30 নাগাদ। তো উনি বলছে যে চলো আজকে শিফট করে দাও আমৃতে, ও আরও 2 দিন থাকলে আমৃতে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, ও আরও 2 দিন আমৃতে থাকলে ঠিক হয়ে যাবে, ওর একটু MRI করতে হবে, সিটি স্ক্যান আর কাউন্সিলিংয়ের দরকার আছে। এবার আমাদের তো সবাই বারণ করেছে যে একটা জ্বর হয়েছে, হয়তো বাচ্চা বাড়ির লোককে দেখলে ঠিক হয়ে যাবে বা কিছু, তো সেই জন্য আবার আমৃতে কেন ট্রান্সফার করতে হবে? এবার ততক্ষণে তোমরা দেখো ভিডিওতে চ্যানেল ওর এক হাত দিয়ে খুলে দিয়েছে, এবার যখন খুলে দিয়েছে ডক্টর তো তখন এসে ভালোভাবে কথা কথা বলছিল, আর আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আমরা বুধবার দিন ওকে ডিসচার্জ করিয়েই নেব। তখন ডক্টর বলছে আর 1টা দিন রেখে দাও, আর 1টা দিন রাখা মানে বুঝতে পারছো কতটা ক্ষতি হতো হয়তো আমার মেয়ের, জানি না। তো এক হাতে অলরেডি চ্যানেলটা খুলে দিয়েছিল, তারপরে যদি আবার 1টা হাতে চ্যানেল করতো কতটা কষ্ট হতো, তার মধ্যে ডক্টর বুঝে গেছিলো যে আমরা আজকেই নিয়ে যাব, কিন্তু ডক্টর বারবার ফোর্স করছিলো যে আর 1টা দিন রেখে দিন, আজকের দিনটা রেখে দিন, 1টা দিন রাখলে হয়তো এমন কোনো মেডিসিন দিলো যার জন্য বাচ্চার পটি হয়ে গেলো বা বমি হয়ে গেলো, আর আমাদের বাধ্যতামূলক রাখতে হলো। তো আমরা বললাম যে ঠিক আছে স্যার, আপনি লিখে দিন, আমৃতে আমরা কালকে নিয়ে গিয়ে ভর্তি করব, আজকের দিনটা আমরা বাড়িতেই রাখবো, ঠিক আছে? তো অনেক ফোর্সফুলি বলা হলো, তো উনি কিন্তু অনেক ফোর্স করছিল যে ও তো ঠিক হয়ে গেছে আর 1টা দিন রাখো, আজকেই ভর্তি করে দাও, তোমরা আজকেই ভর্তি করে দাও। তো আমরা বললাম না স্যার, আমার বর বললো যে না আজকের দিনটাও বাড়িতে থাক, কালকে আমরা অ্যাডমিট করে দেবো, আপনি সব লিখে দিন, তো আমরা কালকেই গিয়ে অ্যাডমিট করে দেবো, ওর সব যাবতীয় যা যা দরকার সব করবো। দেখো একটা 4 বছরের মেয়ে, তার কাউন্সিলিংয়ের কী দরকার আছে জানি না, কী MRI কী, আরও তো হিতে বিপরীত হয়ে যেতে পারে না, জাস্ট জ্বর এসেছিলো, খেতে ভালো লাগছিলো না, মুখে কিছু ইনফেকশান হয়ে গেছিলো, মুখটা পুরো লাল হয়ে গেছিলো, ছাল উঠছিলো, সেই জন্য মেডিসিন দিই, সেই জন্য কোনো মেডিসিন দেয়নি। তো আমাকে একজন কমেন্ট করেছিলো, উনি ডক্টর হিসেবে ভীষণ ভালো কিন্তু ওনার খাইটা একটু বেশি আর কি, তো যাই হোক ডক্টর ডক্টরই হয়, আমার মেয়েটা সুস্থ করে দিয়েছে কিন্তু হয়তো আরও বাড়াবাড়ি করে দিতে যাচ্ছিলো। তো আমরা বুধবার দিনই ওকে ডিসচার্জ করে নিয়ে চলে এসেছিলাম, ওর একটা ইউরিন টেস্টের রিপোর্ট 72 ঘন্টা পর দিত। তো উনি ভেবে রেখেছিলো যে 5 দিনের প্যাকেজের টাকাটা উসুল করে নেবে,
ঠিক আছে। তো যাই হোক, সবার সাথে সব কিছু হয় না, আমরা জোর করে নিয়ে চলে এসেছি সেই মুহূর্তে। আর যদি সেদিন রেখেও দিতাম মেয়েটাকে আমার চ্যানেল করতো, তারপর হয়তো কি হিতে বিপরীত হয়ে যেত আরও বেশি। তো আমরা সেদিন নিয়ে চলে এসেছি, আর এসছি বাড়িতে আড়াইটার সময়। তোমরা দেখলেও কত মারপিট করলো গাড়ি থেকে নেমে। তারপরে আমরা একজনের কাছে নিয়ে যাচ্ছিলাম, হচ্ছে ওটা হচ্ছে লেডিস পার্কে, প্রিয়ঙ্কর পালের কাছে। ওকে আবার ওর রিপোর্টগুলো সব দেখালাম সেদিনই বিকেলে হসপিটাল দিয়ে এসে। সন্ধেবেলা দেড় ঘন্টা লাইন দিয়ে বসে থেকে ওনাকে সব দেখালাম, ওই ডক্টর প্রিয়ঙ্কর পালকে ওর রিপোর্ট সব দেখালাম, কী হয়েছে না হয়েছে। উনি বলল নাথিং, কোনো প্রবলেম নেই, খালি হসপিটাল থেকে দিয়েছে হচ্ছে এই একটা ভিটামিনের ওষুধ, এটাই চলবে আর দিয়েছে। উনি মুখের মুখটা দেখলো, তখন মুখের ভেতরে একটা ওষুধ দিল, যেটা হচ্ছে খাবার জন্য। এই দুদিন ধরে খাওয়াচ্ছি, মেয়ে আমার একদম মুখটা ভালো আছে, কিন্তু একটু উইক হয়ে গেছে, যেহেতু এত তিন চার পাঁচ ছ দিনের জ্বর, আর খাওয়া দাওয়া কিছু করছে না, ভীষণ উইক হয়ে গেছে। আর মানে কোলে কোলে সবসময় রাখতে হচ্ছে, আর ওকে একটু ফ্রি মাইন্ডে রাখতে হচ্ছে, সবসময় ওর সাথে খেলতে হচ্ছে। সবাই সাথে থাকছি, বাড়ির লোকজন মানে খেতে চাইছে না এখনও, ওরকম করছে, যেহেতু বডিটা এখনও ভালো করে রিকভার হয়নি। তো যাই হোক, সেদিন তো আমরা চলে আসি। আর দেখো একটা প্রবলেম, ওর তো জ্বরটা কমে গেছিলো, জ্বর ছাড়া তো সেরকম কোনো প্রবলেম ছিল না। বাচ্চা মানুষ, বাড়ির লোককে দেখছে না, হয়তো তাই জন্য প্যানিক করে গেছে, ভয় পাচ্ছিলো। আর নেগেটিভিটি যা ছিল হয়তো মাদুলি পড়ার পর চলে গেছে, সেটা আমি বলছি তোমাদের, ঠিক আছে। কিন্তু ওই যে মুখে যে প্রবলেমটা, সেটার জন্য কিন্তু ডক্টর একটু ওষুধ দিচ্ছিল না, যার জন্য আমার মেয়েটা খেতেই পাচ্ছিলো না, পুরো মুখটা ছাল ছাল পড়ে গেছিলো। আর যখন আমরা বাড়িতে এসে যখন প্রিয়ঙ্কর পালের কাছে গেলাম, ওটা হচ্ছে ওই যে লেডিস পার্কে, তখন উনি কিন্তু শুধু এই একটাই ওষুধ দিল, আর ওই ভিটামিনটা খেতে বলেছিল। তাছাড়া আর কোনো প্রবলেম নেই, লিকুইড ডায়েটে চলবে, লিকুইড খাবার খেতে বলেছে। তো আর এত কষ্ট আমার মেয়েটা পেয়েছে, আর আমি সত্যি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, খালি আমি দেখছিলাম আর ভাবছিলাম ঠাকুর এরকম কষ্ট যেন কাউকে না দেয়। আর ভাবি যে আমার মেয়েটাই খালি অসুস্থ হয়। অনেক বাজে বাজে কমেন্ট এসেছিলো, সেগুলো আমি ইগনোর করি বা ডিলিট করে দিই, তোমাদের আগেও বলেছি। তো ওই সব কমেন্ট আমি ধরি না, কিন্তু মানুষের বিবেক কতটা খারাপ হয় বলো, যেরকমই বাচ্চাকে বলছে, আমি নাম মানে বলতে আর চা পারছি না। তো যাই হোক, যার যেটা মতি গতি, যা মানে থার্ড ক্লাস লোকরা এরকম টাইপের কমেন্ট করে। তো মেয়ে আমার সুস্থ হয়ে বাড়ি এসছে, এখন উইক আছে, কতদিন উইক থাকবে জানি না, ঠিক মতন খাওয়া দাওয়া করাচ্ছি। আর কি বলবো তোমাদের সাথে, মানডে থেকে আসবে নতুন ব্লগ। আর মেয়ের কোনো আমি হসপিটালের ভিডিও পোস্ট করতে চাচ্ছি না, ঠিক আছে। আর কিছু নিজেদের মানুষ এমনই হয় যারা ভিডিও দেখে যাচ্ছে তবু একটা ফোন করার কথা মনে পড়ে না, আর তাদের সাথে সম্পর্ক তো রাখার কোনো প্রশ্নই ওঠে না, তারা শুধু টাকা চেনে আর কিছু না। তাদেরকে দিতে পারলেই ভালো, আর না দিতে পারলেই খারাপ। তো তোমাদের বোনও এখন ভীষণ অল্প ভালো আছে, ভীষণ বলবো না, অল্প ভালো আছে। আর সত্যি তোমরা এত প্রে করেছো, এত ভালোবাসা দিয়েছো, তার জন্য কি বলবো, অনেক 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 ধন্যবাদ তোমাদের। তো এখন বোনও ভালো আছে, ফোন দেখছে, ওকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করছি, তার জন্য আজকে একটু অ্যাক্রোপলিস যাচ্ছি। সব ডক্টরই ভালো, কোনো ডক্টর খারাপ হয় না। তো যাই হোক, ডক্টরদেরও কিছু বিবেচনা করা উচিত ছিল, যে এরকম করা উচিত না, ছোট্ট একটা বাচ্চা। তো এর মাঝে ঘটে গেছিলো একটা গুড নিউজ, যেটা হচ্ছে 26 তারিখে এসেছিলো আমার ফার্স্ট ইউটিউব পেমেন্ট। মেয়ের শরীর খারাপের জন্য আমি কিছু বলতে পারিনি তোমাদের। তো মেয়েকে আজকে গিফট কিনতে নিয়ে যাচ্ছি, আর ওর মাইন্ডটা একটু ফ্রেশ করতে নিয়ে যাচ্ছি। কতক্ষণ বাচ্চাটা একা একা শুয়ে থাকবে বা ফোন দেখবে, ফোনটা এখন অ্যাভয়েড করছি অনেকটাই। তো ওর তো খালি শুয়ে থাকতে ইচ্ছা করছে, যেহেতু মানে শরীরটা ভীষণ ভীষণ উইক, আর কি আর বলবো। তো চলো ভিডিওটা এখানে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে নেক্সট ভালো ভিডিওতে। আর আমি মেয়ের শরীর খারাপের ভিডিও আমি পোস্ট করছি না, আর কিছু নেইও, তোমাদের সবটাই শেয়ার করে দিয়েছি। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।